নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা কর্মকার আর আমার চ্যানেল মাম্মা স্মোতে তোমাকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি লোটে মাছের চপ, তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি লোটে মাছগুলিকে সেদ্ধ করে নেব। এরপর একটি প্যানে সেদ্ধ করে রাখা আলু, নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ময়দা, চালের গুঁড়ো, বেসন, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রেড চিলি পাউডার এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার সেদ্ধ করে রাখা লোটে মাছগুলি থেকে কাঁটাগুলিকে আলাদা করে ফেলে দেব। ম্যারিনেটটির মধ্যে সেদ্ধ করে রাখা লোটে মাছ এবং গরম মশলা অ্যাড করা হলো। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটি ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার জন্য লাগবে বেসন, ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ ও গোলমরিচ গুঁড়ো এবং একটি ডিম দেওয়া হবে। মাছের কুটিকে আপনাদের পছন্দের শেপের করে প্রথমে ব্যাটারে গুঁড়িয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রিফাইন অয়েলে ভেজে তুলে গরম গরম পরিবেশন করুন। বিস্কুটের গুঁড়ো ব্যবহার করা হয়েছে যাতে চপগুলি খুব মুচমুচে টাইপসের হয়। লোটে মাছের চপ একদম রেডি। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমার কেমন লাগলো, আর অন্য কেউ শেয়ার করতে পারো। আর অবশ্যই মাম্মা স্মো চ্যানেলে আরও নিউ নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান চলে আসে। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো রেসিপির শর্ট ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।